ভঙ্গি অত্যন্ত মনোরম। ম্লান হেসে আয়নায় নিজের চেহারা দেখতেই হাঁতকে উঠল উল্লাসী। বাড়ি ছেড়ে আসার সময় কেঁদেছিল সে, বাবা এবং সুহাকে বুকে চেপে ধরে প্রচুর কেঁদেছিল। তবে তাতে কাজলের এত ভয়ঙ্কর অবস্থা হবে তা মোটেও ধারণা ছিল না তার। বালতিতে জমানো পানি থেকে এক চোল পানি উঠিয়ে খুব দ্রুত চোখে মুখে দিলেও উল্লাসী। আশেপাশে খুঁজে সাবানের সন্ধান না পেয়ে হতাশ হয়ে শাড়ির আঁচল দিয়ে কাজল মোছার কাজে লেগে পড়ল সে। নিচে শুতে সমস্যা হবে না তো তোমার? গামছায় চোখ মুখ মুছে মেঝেতে বিছানো চাদরের দিকে তাকিয়ে উল্লাসী ধীর গলায় বলল, না। গুড, শুয়ে পড়ো এখানে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরের আলো নিভিয়ে বিছানায় এসে শরীর মেলে দিল মেজবা। সারাদিনের চিন্তা এবং ক্লান্তির চোটে ঘুমে চোখ জোড়া আচ্ছন্ন হয়ে আছে তার। তাই বিছানায় শোয়া মাত্র ঘুমের রাজ্যে পাড়ি জমাল সে। অপরদিকে খানিকক্ষণ গামছা হাতে সেখানেই দাঁড়িয়ে থাকার পর অন্ধকার ঘরে হাঁচিয়ে হাঁচিয়ে সামনে এগুলো উল্লাসী। ছোটোমার কথা মতো স্বামীর একটি কথাও অগ্রাহ্য করা যাবে না, তাতে ওপরওয়ালা নারাজ হবে। শুধু শুধু ওপরওয়ালাকে নারাজ করে কী লাভ? দীর্ঘশ্বাস ফেলেই একদণ্ড ভেবে পরনের শাড়ি খুলে তার ভেতর সকল গয়নাতি খুলে তা মাথার কাছে রাখল উল্লাসী। তারপর নিশ্চিন্ত মনেই নিদ্রার আয়োজন করল। ভয় লাগছে তার, হজেনা এক বাড়িতে এই প্রথম একা রয়েছে সে। না সাথে আছে সুহার, আর না বাবা। বউ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত বেশি হয়ে যাবার কারণে বাড়ি না ফেরার সিদ্ধান্ত নিল চৈতালি। একদম কাল সকালেই না হয় বাড়ি ফেরা যাবে, তবে বাবাকে খবরখানা পৌঁছে দিতে হবে। হনার ঘর ছেড়ে বেরিয়ে চৈতালি এগুলো আলাদিন শেখের ঘরের দিকে। ও ঘরে একটি টেলিফোন রয়েছে, যা দিয়েই বাড়ির বাইরে থাকা সকল সদস্যের খবরাখবর নেওয়া হয়। তাদের বাড়িতেও অবশ্য একটি টেলিফোন রয়েছে, তবে তা বেশ পুরোনো আমলের। দাদার কালে গুনগুনিয়ে গান গাইতে গাইতে ধীর পায়ে লম্বা বারান্দা ধরে এগোচ্ছিল চৈতালি। হাঁচমকা পেছন থেকে হালকা টান অনুভব করল সে। কিছু বুঝে ওঠার আগে অন্ধকার আচ্ছন্ন এক ঘরে নিজের উপস্থিতি টের পেয়ে হাঁতকে উঠল বুকের ভেতরটা। তবে পর মুহূর্তে এই ঘাড়ে পড়া হাঁকেরটি চিরচেনা নিঃশ্বাসে হাততায় পানি ফিরে এলো তার। ঠোঁটে ফুটল এক রাশ মিষ্টি হাসি। খুব প্রেম পাচ্ছে বুঝি? জবাবে চৈতালির কানে ঠোঁট ঠেকিয়ে ফিসফিসিয়ে মুবিন বলল, ভালোবাসি। পরম আবেশে চৈতালি চোখ জোড়া বুঝে সজোরে কিছু নিঃশ্বাস ছেড়ে পেছন ফিরে জড়িয়ে ধরল মুবিনকে। দু মাস আগে রোজা ঈদের ভেতর শেষ দেখা হয়েছিল তার মুবিনের সঙ্গে। তারপর মাঝে মধ্যে টেলিফোনে কথা হলেও তার স্থায়িত্ব কাল